স্বাগত রাত নয়টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন এবং আমি দোলা ডালে। শুরুতে জানাবো শিরোনাম। তিস্তা নিয়ে মমতার অপেক্ষায় নেই বাংলাদেশ, নিজস্ব পানি ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রী। রাঙামাটিতে পাহাড় ধসে শিশু সহ দুইজনের মৃত্যু, ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, 10 আশ্রয়কেন্দ্র চালু। খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ আপিল বিভাগে বহাল, রুল নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ পরিবর্তন। ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী, বিএনপির ভূমিকা নিয়ে ক্ষোভ, কামালকে বললেন ব্যর্থ। জাতীয় ক্রিকেট দলের কোচ থাকছেন না স্টিভ রোডস, শ্রীলঙ্কা সিরিজে বদলে যাচ্ছে নতুন কোচ। পানির জন্য প্রতিবেশী দেশের মুখাপেক্ষী হবে না বাংলাদেশ, তিস্তার পানি না দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনর অবস্থানের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, পানি সংকট দূর করতে দীর্ঘমেয়াদী নিজস্ব ব্যবস্থাপনা তৈরিতে জোর দিচ্ছে সরকার। চীন সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় রোহিঙ্গা সংকট, গ্যাসের দাম বাড়া সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। চীন সফরের বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরতে সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ সংকট সমাধানে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। কাজ করবে বলে তিনি ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে জটিলতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, নদ নদীর নাব্যতা ফেরানোর লক্ষ্যে ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে পানির জন্য প্রতিবেশী কোনো দেশের মুখাপেক্ষী হতে হবে না। তিনজন তিস্তার পানি চেয়েছিলেন, তা আমি বললাম যে তিস্তার পানি না আসলে তো ইলিশ মাছ এদিকে আসে না, তা আমি কী করবো, পানি পেলে না ইলিশ মাছ আসবে, সেই জন্য উনি খুব দুঃখ করে বলছেন। তো যাক, আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি, আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি, আমাদের সকল নদী আমরা ড্রেজিং করব, নাব্যতা ফিরিয়ে আনব, আমাদের পানি কারো কাছে চাওয়ার যাতে না লাগে, এই যে বর্ষাকালে এত বৃষ্টির পানি আমরা সব পানির জন্য ধারণ করে রাখতে পারি, আমাদের লিন পিরিয়ডের জন্য আমরা কাজে লাগাতে পারি, আমরা সেইভাবে কিন্তু পুরো প্ল্যান করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই। গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এবারের দাম বৃদ্ধির পরেও গ্যাসে সরকারকে ভর্তুকি দিতে হবে। 61.12 টাকায় এলএনজি কিনে 9.80 টাকায় দিচ্ছি, 10,000 কোটি টাকার উপরে এখন যে দাম বাড়ানো হয়েছে, এই বাড়ানোর পরেও আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে, বছরে 10,000 কোটি টাকার উপরে আমাকে ভর্তুকি দিতে হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল কার্যবিবরণীতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব করা হয়। এর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন। বাংলাদেশ সবসময়ই অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তা আমরা জেনে বুঝে ওই ধরনের একটা গোলমেলের জিনিস আমার দেশের সাথে যুক্ত করব কেন? অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এটা আমরা কখনোই করব না। শক্তিশালী পুঁজিবাজার গড়ার অন্যতম পূর্ব শর্ত সচেতনতা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেনে বুঝে বিনিয়োগ করলে প্রত্যেকের ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ে, পুঁজিবাজারের স্থিতিশীলতা নিশ্চিত হয়। দেশের পুঁজিবাজার এখনও ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীর উপর নির্ভরশীল উল্লেখ করে দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পরিমাণ বাড়ানোর তাগিদ দেন এক সেমিনারে। রিজিওনাল ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোটেকশন শিরোনামে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও এশিয়া উন্নয়ন ব্যাংকের এ আয়োজন। বক্তব্যে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে ধারাবাহিক পলিসি সাপোর্ট, আইনগত সংস্কার, অবকাঠামো নির্মাণ সহ সরকারের নানাবিধ সহযোগিতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, পুঁজিবাজারের বিভিন্ন পর্যায়ের অনিয়ম দূর করতে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা হয়েছে, বিএসইসির সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের সচেতনতার উপর জোর দেন। বিনিয়োগকারীরা হলো পুঁজিবাজারের মূল চালিকা শক্তি, তাই তাদের সচেতনতার বিষয়টি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার
ক্রে অন্যতম পূর্ব শর্ত। জেনে বুঝে বিনিয়োগ করলে একদিকে যেমন প্রত্যেকের বিনিয়োগ ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়ে, অন্যদিকে নিশ্চিত হয় পুঁজিবাজারের স্থিতিশীলতা। সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী বিনিয়োগ প্রশিক্ষণ কার্যক্রমের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশে পুঁজিবাজার এখনও শ্রেণী বিনিয়োগকারীর উপর নির্ভরশীল। শক্তিশালী পুঁজিবাজার গঠনের জন্য দৈনন্দিন লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পরিমাণ বৃদ্ধি করাও প্রয়োজন। একটি জ্ঞান নির্ভর বিনিয়োগকারী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশে পরিণত হতে বিভিন্ন খাতে প্রয়োজনীয় বিনিয়োগে দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হতে পারে পুঁজিবাজার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফর রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে যুক্তরাজ্য। এই ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিভেদ দূর করতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছে যুক্তরাষ্ট্রের হাই কমিশনার রবার্ট চ্যাটন ডিকসন। এক প্রশ্নের জবাবে ডিকসন বলেন, তারেক রহমানকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত ব্রিটিশ সরকারের নয়, এটি আদালতের এখতিয়ার। চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আশ্বাস দিয়েছে বেজিং। চীনের এই প্রতিশ্রুতি সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছে ব্রিটেন। কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাপ আয়োজিত ডিকাপ টকে এসে এমনই মত দেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট ডিকসন। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্বিধা বিভক্তি দূর করতে চীনের অবস্থান পরিবর্তন জরুরি বলে মনে করেন ডিকসন। এ ইস্যুতে ইউএনের নিরাপত্তা পরিষদে বিভক্তি রয়েছে, প্রস্তাব আনার ক্ষেত্রে সব সদস্য দেশের মতৈক্য জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি চীন সফর করেছেন, আলোচনা করেছেন সরকার প্রধানদের সঙ্গে। আশা করছি এই সফর ইতিবাচক পরিবর্তন আনবে এবং আগামীতে এই ইস্যুতে চীনকে আমরা পাশে পাবো। একাধিক ফৌজদারি মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায় সরকার। তবে তারেককে দেশে পাঠানোর বিষয়টি যুক্তরাজ্যের আদালতের সিদ্ধান্তের বিষয় বলে পরিষ্কার করেন ডিকসন। শুধু এ কেস নয়, কেউ ব্রিটিশ আদালতে শরণাপন্ন হয়ে নিরাপত্তার জন্য আশ্রয় চাইলে এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত আদালতের, এক্ষেত্রে সরকারের কিছু করার সুযোগ নেই, এটি পুরোপুরি আদালতের এখতিয়ার। অনুষ্ঠানে বিচার বহির্ভূত হত্যা, নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বেড়ে যাওয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান রবার্ট ডিকসন। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চীনের কাছে মিয়ানমার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে তা এখনও ঠিক হয়নি বলেও জানান মন্ত্রী। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন ঢাকা মিটিং অফ দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। দুদিনের সম্মেলন শুরু হচ্ছে কাল। এতে অংশ নিতে ঢাকা আসছেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইনে, বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিওভা এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও আমন্ত্রিত অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। গণচীন আপনার মায়ানমারকে যথেষ্ট প্রভাব তাদের আছে, তারা এ ব্যাপারে আমাদের সাহায্য করবেন এবং মায়ানমারে তারা আলোচনা করে জেনেছেন যে মায়ানমার ক্যাপিটালে দেয় যে পলিটিক্যাল কমিটমেন্ট টু রিপ্যাট্রিয়েট অল দ্য রোহিঙ্গা। রাঙামাটির কাপ্তায় পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন তিনজন। এ ঘটনার পর ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সদরসহ বিভিন্ন উপজেলায় চলছে মাইকিং। প্রবল বৃষ্টির মধ্যে দুপুরে কাপ্তাই কর্ণফুলি পেপার মিল এলাকায় ধস নামে একটি পাহাড়ে, এতে দুটি ঘর মাটিচাপা পড়ে প্রাণ হারান গৃহবধূ তাহমিনা বেগম ও আরেক পরিবারের 3 বছরের শিশু উজ্জ্বল মল্লিক, আহত হন আরও 3 জন। দুর্ঘটনার পরপরই পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তৎপর হয় জেলা প্রশাসন। শহরের 21টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে পাহাড়ে বসবাসকারীদের। আমাদের বাড়ি ঘর জিনিসপত্র নিয়ে যাবে, হাঁস মুরগি আছে এগুলি নিয়ে যাবে, আমরা গরিব দিকে মানুষ, এখান থেকে বেরোতে আমরা কি খাবো, আমরা গেলে জিনিসগুলো থাকে না, বুঝছো। বাসাটা একটু পাড়া দিয়ে রয়ে গেছে,
আমার গরু ছাগল আছে তো এগুলো বানবার জন্য আমি রয়ে গেছি। গতকাল থেকেই আমরা মাইকিং করতেছি এবং আমরা সরজমিনে গিয়ে সবাইকে বলতেছি এখানে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু এখনও যারা বের হয় নাই তাদেরকে আমরা এখন জোরপূর্বক বের করে দিচ্ছি। প্রয়োজন বোধে আমরা বল প্রয়োগ করবো এবং ইভেন যারা বের হবে না তাদের আমরা এখানে ঝুঁকিপূর্ণ গড় হলে সেই ঝুঁকিপূর্ণ গড়টাও আমরা ভেঙে দিতে বাধ্য হব। এদিকে বান্দরবানের রুমা ও থানচি সড়কের 10 মাইল এলাকায় সকালে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে, এতে 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। যার কারণে কিছুক্ষণ গাড়ি বন্ধ ছিল, এরপরে আমরা সবাই আমাদের সহযোগিতায় আমরা মাটিগুলো সরে গাড়ি যাওয়ার মতো আসা যাওয়ার মতো একটা পরিস্থিতি নিয়ে আসছি। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের জন্য বান্দরবান সদর সহ 6 উপজেলায় 126টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। পরিস্থিতি পর্যবেক্ষণে জেলায় মনিটরিং সেল চালু করা হয়েছে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের ঘুমধুম সীমান্তের রোহিঙ্গা ক্যাম্প, দেখা দিয়েছে খাবার পানির সংকট। এছাড়া পাহাড় ধসের আশঙ্কায় আছে অন্তত 5 লাখ রোহিঙ্গা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে দিনভর টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। কার্যত অচল বন্দর নগরীতে তীব্র ভোগান্তিতে মানুষ, অনেক জায়গায় তলিয়ে গেছে প্রধান রাস্তা। যানবাহন কম থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা। চট্টগ্রামে সোমবার সকাল 9টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। আগের দিন দুপুর 12টা থেকে সোমবার বেলা 12টা পর্যন্ত চট্টগ্রামে 134 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে নগরীর চকবাজার, প্রবর্তক মোড়, হালিশহর, মুরাদপুর, ষোলশহর ও 2 নম্বর গেট সহ বেশ কিছু নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়। সকালে কর্মস্থলে পৌঁছাতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। পানি ঢুকে যায় রাস্তার পাশের অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানেও। আজকে 2টা দিন আমরা অবশ্যই আসা যাওয়া আমাদের খুব সমস্যা হচ্ছে। আমাদের রাস্তাঘাটের কোনো মেরামত নাই, পানির জন্য আমরা গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। এখন হয়তো এখানে একটু রাস্তা রাস্তা একটু ইয়া করলে, ড্রেনের ব্যবস্থা ব্যবস্থা করলে আমরা একটু ইয়া করতে পারতাম। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে 10টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। এসব আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়ে চলছে মাইকিং। এরই মধ্যে বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে সেখানে। কর্মকর্তা যাইতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে, এই কারণে এখানে আসছি। এখানে খিচুড়ি খাবেন, খিচুড়ি খাবা, চাটা খাবা, নাস্তা খাবা, মানে হিমি ভাঙি যাবে, জুলবিবার না হিয়াল্লাই আনছে দেশ গুলি। প্রশাসন বলছে সম্ভাব্য পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক আছেন তারা। তাদের যে মালামাল আছে বা তাদের যা কিছু জিনিস ওইখানে আছে সব কিছু নিয়ে নিরাপদ অবস্থানে সরে যাওয়ার জন্য কিন্তু অনেক আগে থেকেই তাদেরকে বলা হচ্ছে, এবং তাদের কোনো অবস্থাতেই কিন্তু ঝুঁকিপূর্ণভাবে বসবাসের জন্য ওই পাহাড়ে ফিরে যাওয়ার আর সুযোগ নেই। মৌসুমি বায়ুর প্রভাবে আরও 3 দিন বৃষ্টির মাত্রা প্রায় একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আলোচনা না করেই ঐক্যফ্রন্টের নির্বাচিতরা এমপির শপথ নিয়ে ক্ষুব্ধ কাদের সিদ্দিকি। এছাড়া নানা অভিযোগ তুলে জোট ছাড়ল কৃষক শ্রমিক জনতা লীগ। জাতীয় প্রেসক্লাবে দুপুরে সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেনকে ব্যর্থ বলে মন্তব্য করেন কাদের সিদ্দিকি। এছাড়া বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে তাদের দল প্রত্যাহার করে নেবে। 2 মাস আগে ঐক্যফ্রন্ট ছাড়ার হুমকি দিয়েছিলেন কাদের সিদ্দিকি, এবার ঘোষণা দিয়ে বের হয়ে গেলেন জোট থেকে। জাতীয় ঐক্যফ্রন্ট এখন খুঁজে পাওয়া যায় না, তার কোনো কর্মকাণ্ড নেই, সেই জন্য সেখান থেকে আমরা চলে আসছি। জোটের বিরুদ্ধে তার একগাদা অভিযোগ। তিনি মন্তব্য করেন ডক্টর কামালের গাফিলতির কারণে ঐক্যফ্রন্টে অনেক জটিলতা তৈরি হয়েছে। জোটে বিএনপির একক কর্তৃত্ব নিয়েও আপত্তি তার। মূলত নেতৃত্ব করেছে বিএনপি, এই জিনিসটা খুবই গুরুতর অন্যায় হয়েছে। ডক্টর কামাল হোসেনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা আশা করেছিলাম নিশ্চয়ই ঐক্যফ্রন্ট বেগবান হবে, সর্বক্ষেত্রে মানুষের পাহারাদার হবে, কিন্তু তার কোনো লক্ষণ দেখা যায়নি। কাদের সিদ্দিকি সবচেয়ে বেশি চটেছেন ঐক্যফ্রন্টের নেতারা এমপি শপথ নেয়ায়। তিনি অভিযোগ করেন সংসদকে অবৈধ বলে শপথ নেয়ার সিদ্ধান্ত এক ধরনের দ্বৈত অবস্থান। বিএনপির একজন যেদিন তিনি শপথ গ্রহণ করলেন ওই দিনই তাকে বহিষ্কার করা হলো, এবং পরদিন আরও 4 জন
শপথ নিলেন তাদেরকে অভিনন্দন জানানো হলো। যদি বিএনপিকে সংসদেই যেতে হবে তাহলে ফখরুল ইসলাম আলমগীর কেন গেলেন না? জাতির কাছে স্পষ্ট হয়নি, নৈতিকভাবে এর কোনো জবাব নেই। এদিকে কাদের সিদ্দিকীর জোট ছাড়ার ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাননি বিএনপি মহাসচিব। বাকি উত্তর তো আপনাদের সবসময় দিচ্ছি দেব। আপনারা যে মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনায় শেখ হাসিনা ট্রেনে হামলা মামলার প্রধান আসামি ক্ষমতাসীন দলের হওয়ায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্য আসামি বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এমন অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রায় ন্যায় বিচারের পরিপন্থী বলেও অভিযোগ তার। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মতো বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করছে সরকার। তিনি অভিযোগ করেন, ট্রেনে হামলার ঘটনায় দীর্ঘদিন পর মামলার রায় দেয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধী দলের রাজনীতি ধ্বংস করে আওয়ামী লীগ গণতন্ত্রকে চিরতরে নির্বাসিত করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ঈশ্বরদী উপজেলার বিএনপির প্রায় সকল কর্মকর্তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে তিন বছর পর অভিযোগপত্র দিয়ে 25 বছর পর এই আদেশ প্রমাণ করেছে ন্যায় বিচার পরিপন্থী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শর্ত সাপেক্ষে ঋণখেলাপিদের ঋণ পুনঃতফসিলের বিশেষ সুবিধা বহাল রেখেছে আপিল বিভাগ। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে হাইকোর্টের দেয়া স্থিতাবস্থা 2 মাসের জন্য স্থগিত করে এই আদেশ দেয় আপিল বিভাগ। তবে প্রজ্ঞাপনের সুবিধাভোগী ঋণখেলাপিরা 2 মাস নতুন ঋণ পাবেন না। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারকের বেঞ্চ এই আদেশ দেয়। 2% ডাউন পেমেন্ট দিয়ে ঋণখেলাপিদের ঋণ পূর্ণ তফসিলের সুযোগ দিয়ে সম্প্রতি প্রজ্ঞাপন দেয় বাংলাদেশ ব্যাংক। তবে এর বিরুদ্ধে রিটের পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপনের ওপর গত 21 মে স্থিতাবস্থা দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যায় অর্থ বিভাগ। সোমবার সকালে হাইকোর্টের আদেশ 2 মাসের জন্য স্থগিত করে দেয় আপিল বিভাগ। শুনানিতে ঋণখেলাপিদের বারবার সুবিধা দেয়া নিয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, শিল্পখাতে জড়িতদের সুবিধা দিতে জাতীয় স্বার্থেই বিশেষ এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের এই আদেশ স্থগিত করেছেন, অর্থাৎ সার্কুলারটা এখন কার্যকরী থাকবে। কিন্তু আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন সাথে সাথে যে এই 2% ঋণের যারা সুবিধা নেবেন তারা এখন আর ফার্দার কোনো লোন নিতে পারবেন না। রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, ঋণখেলাপিদের টাকা পাচারের প্রবণতা রোধ করতেই রিটটি করা হয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করলেও ঋণখেলাপিরা ব্যাংক থেকে নতুন করে টাকা নিতে পারবে না বলেও জানান তিনি। যে আপনারা 2% ইন্টারেস্ট দিয়ে তাদেরকে ডাউন পেমেন্টের যে সুযোগ দিলেন, কিন্তু অনেক যারা ব্যবসায়ী তারা তো 18% পর্যন্ত দিচ্ছে। এটা আপনার তো সুযোগ একরকম হলো না, প্লাস হইলো এইরকম সুযোগ তো আপনারা আগেও দিয়েছিলেন কিন্তু তাতে তো তেমন কোনো ভালো ফল আসে নাই, তাহলে আবার কেন একই ধরনের সুযোগ দিচ্ছেন? এই প্রশ্ন আদালত করেছে। এর আগে হাইকোর্ট যে রুল দিয়েছিল সেটি নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছে আপিল বিভাগ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজযাত্রায় অনলাইন ভিসার জটিলতা এখনও কাটেনি। 76,000 যাত্রী এখনও ভিসা পাননি। ঠিক সময়ে ভিসা না পাওয়ায় 5 দিনেই 11 হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে যেতে পারেনি। হজ অফিস জানিয়েছে ভিসার জন্য অনেক তথ্য দেওয়ার পাশাপাশি সার্ভার জটিলতায় এই সমস্যা হচ্ছে। এখন পর্যন্ত সৌদি আরব গেছেন 21,000 হজযাত্রী, ভিসা হাতে আছে 30,000 জনের। প্রতিদিন প্রায় 5,000 হজযাত্রী সৌদি আরবে গেলেও ধীরগতি রয়েছে ভিসা প্রাপ্তিতে। এবারই প্রথম অনলাইনে ভিসা দিচ্ছে সৌদি কর্তৃপক্ষ। একটি ভিসার জন্য 5টি ফর্মে তথ্য দিতে হচ্ছে, সেটি যাচাই বাছাইয়ের পাশাপাশি সার্ভারের ধীরগতিতে বেশি হজযাত্রীর ভিসা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়েছে হজ অফিস। এতে নির্ধারিত সময়েও 5 থেকে 10 ভাগ হজযাত্রীর ভিসা আসছে না। যারা এই তথ্যগুলো ইনপুট করছেন সকলেই তো সমান দক্ষ না, এই দক্ষতার কম বেশি হতে পারে, অথবা আমরা আগে বারেবারেই বলছি যে এই বিষয়টি হচ্ছে দুটি দেশের মধ্যে একটা আন্তর্দেশীয় ব্যাপার, ফলে কোনো একটা সিস্টেমে কারো একটু হয়তো গড়মিল হয়ে গেল, তখনই হয়তো এই কাজটি কারো কারো ক্ষেত্রে 2-1 জনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। 5% থেকে 10% ভিসা প্রিন্ট হচ্ছে না, যেগুলি প্রিন্ট হচ্ছে না সেগুলি আমরা রাজকীয় সৌদি দূতাবাসের সহযোগিতায় সেগুলি আবার করিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, ভিসা প্রাপ্তি এবং প্রিন্টিংয়ের বিষয়টি একটি জটিল একটি পদ্ধতি এবছরের, এটা আমি বলবো। তারপরেও এজেন্সিগুলি কষ্ট করে তা করছে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এখনই উদ্যোগ না নিলে সমস্যা প্রকট হতে পারে, কারণ ভিসা প্রক্রিয়া অনলাইনে হয়, এবছর দূতাবাসে গিয়ে ভিসা আবেদনের কোনো সুযোগ থাকছে না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তিন সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত কার্যকরের দ্বিতীয় দিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকেরা। মুগদায় প্রায় পাঁচ ঘন্টায় এই অবরোধের প্রভাব পড়ে রাজধানীর অন্য সড়কগুলোতেও। যানজটে অচল হয়ে পড়ে প্রগতি সরণি থেকে সায়দাবাদ পর্যন্ত। পুলিশের তৎপরতায় দুপুরের দিকে অবরোধ তুলে নেন রিকশা চালকেরা। রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এভাবেই পথে নেমে আসেন রিকশা চালকরা। সড়ক অবরোধ করে নিজেদের দাবি জানান দিলেন তারা। সারা টাউন ঘুরলে 500 টাকা বেতন পাই, 100 টাকা গাড়ির জমা দেওয়ার লাগে, বাদ বিল আছে 100 টাকা, তারপরে মনে করেন বাড়িতে ভাড়াইতে হয়, ঘরে বাজার নেই, আজকের মধ্যে খাওয়ার নেই, এত আগুন না, এই রিকশাটা ছেড়ে দেন, আমাকে বাঁচতে দেন। অবরোধের প্রভাবে তীব্র যানজটে অচল হয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। প্রায় পাঁচ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় রিকশা চালক ও মালিকরা। রিকশা শ্রমিক নেতাদের সঙ্গে একটা সিদ্ধান্ত হয়েছে মুগদা এলাকায় যে তারা কালকে নতুন করে কর্মসূচি দিবে, আজকে রাস্তা স্বাভাবিক করার জন্য তারা বলেছে। অবৈধ যানবাহন চলাচল বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে 7 জুলাই রাজধানীর কুলিল সায়দাবাদ, গাবতলী আজিমপুর ও সায়েন্স ক্লাব শাহবাগ সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেয় নগর কর্তৃপক্ষ। বিকল্প গণপরিবহনের ব্যবস্থা না করেই এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষও। তারা বলছেন অপ্রতুল গণপরিবহনের কারণে কম খরচে রিকশাই তাদের যাতায়াতের প্রধান বাহন। স্কুলে যাব, কলেজে পড়তে যাব, তাই এই কারণে রিকশাটা থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। দরকার এই জিনিসটা একটু বিচার বিশ্লেষণ করে করলে সিদ্ধান্তটা নিলে সবার জন্য ভালো হতো। আজকে হঠাৎ করে কর্মসূচি দেওয়াতে সাধারণ পাবলিক আমাদের জন্য অসুবিধা হয়ে গেছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ মিলসের একটি প্রতিবেদন বলছে রাজধানীর 60% মানুষের প্রধান বাহন রিকশা। সিটি কর্পোরেশনের হিসাবে রাজধানীতে রিকশার সংখ্যা 10 লাখেরও বেশি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দরবনের পরিবেশ ঠিক রাখতে 11টি সুপারিশ করেছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। বনঘিরি 154 শিল্প কারখানার কার্যক্রমের তথ্য ইউনেস্কোকে জানাবার পরামর্শ দিয়েছে তারা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সভার সিদ্ধান্ত এবং পরামর্শ অনুযায়ী কাজ করার তাগিদ দিয়েছেন সংগঠনের নেতারা। ডিআরইউ মিলনায়তনে দুপুরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারের গাফিলতির কারণে সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়লে তা হবে অপমানজনক। ইউনেস্কোর নির্দেশনা অনুসরণ করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী, আইওসিএনের স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেটি ইউনেস্কোর কাছে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে, সেইটার উপর ভিত্তি করে সরকার আরও 10টা প্রকল্প করুক, সেখানে আমাদের বিনিয়োগকারীর আরও 20টা প্রকল্প করুক, আমাদের কোনো আপত্তি থাকবে। সহপাঠীকে ধর্ষণের অভিযোগ তুলে সাবেক অধ্যক্ষের বিচার দাবিতে সড়ক অবরোধ করেছে মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা। দুপুরের পর মিরপুর সড়কে আড়ংয়ের সামনে অবস্থান নেন তারা। পরে কলেজ প্রশাসনের আশ্বাসে আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম রতন দায়িত্বে থাকা অবস্থায় এক ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক পানি পান করিয়ে ধর্ষণ করেন। এরপর ওই ঘটনার ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে 1 বছর ধরে তিনি ওই ছাত্রীকে হয়রানি করেন। রেজাউল করিম পদোন্নতি পেয়ে এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব পদে আছেন। তবে ওই ছাত্রীর মামলার পর রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের 17 ব্যাচের যে ছাত্রী, তাকে প্রথমে একদিন কোমল পানীয়র সাথে একটা ঘুমের ওষুধ খাওয়ায় সে তাকে ধর্ষণ করে এবং সেটার ভিডিও ধারণ করে, এবং সেই মেয়েকে বারবার বলে যে আমি তোমার ভিডিওটা ভাইরাল করে দিব, তুমি আমার কাছে আসো, নাহলে 1 বছর 1 বছর। এভাবে সে 1টা বছর যাবত আমাদের বোনকে, আমাদের সহপাঠী বোনকে সে ধর্ষণ করে। ভিডিও ইন্টারনেটে ফাঁস করে দিবে যাতে কাউকে কিছু বলে। তারপর আপুটা কি করছে যে 1 বছর ঘুরাইছে, যে বলছে যে দিবে দিবে দিবে, এরকম নানা জায়গায় নিয়ে গেছে, পরে সে দেয় নাই। বরগুনায় রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার আরিয়ান শ্রাবণকে 5 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজী বিকেলে এই আদেশ দেন। এর আগে আদালতে হাজির করে শ্রাবণকে 7 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। বরগুনা শহর থেকে রোববার রাতে শ্রাবণকে গ্রেপ্তার করা হয়। এদিকে রিফাত হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, রিমান্ডে থাকা মামলার আসামি রিফাত ফরাজের দেয়া তথ্যের ভিত্তিতে রামদাটি উদ্ধার করা হয়। এ মামলায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন। এজাহারভুক্ত 3 জন সহ 6 জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। সন্দিগ্ধ আসামি আরিয়ান হোসেন শ্রাবণ, আমরা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা বিজ্ঞ আদালতে তার 7 দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করেছি। বিজ্ঞ আদালত 5 দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। পাবনা সদরের বলরামপুর গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। দুদিনে গ্রামের 158 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে 53 জনকে ভর্তি করা হয়েছে পাবনা জেনারেল হাসপাতালে। বিষয়টি অনুসন্ধানে কাজ শুরু করেছে ঢাকা থেকে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের 5 সদস্যের তদন্ত দল। গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তদন্ত দলের প্রধান চিকিৎসক ডক্টর ফেরদৌস। বলরামপুর গ্রামে শুক্রবার একটি মিলাদ মাহফিলের খিচুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় এই ঘটনা ঘটে। আমরা আসলে উৎসটা বের করার চেষ্টা করছি যে কোথা থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে। তা আমরা টাইম টু টাইম আমাদের যে ডিরেক্টর ম্যাডাম আছে ওনাকে জানাবো, বাকি তথ্য আমরা মনে হয় ওনাদের কাছ থেকে শুনবো। আর আমরা কাজ যেহেতু শুরু করেছি আর একটু তদন্ত করি, তারপরে হয়তো একটা ফলাফল জানাতে পারবো। কোরবানির ঈদে এবার ঢাকায় বসছে 29টি পশুর হাট। ইজারা থেকে এবার 27 কোটি টাকার রাজস্ব এসেছে বলে জানিয়েছেন 2 সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। এখন হাটে অনিয়ম এবং চাঁদাবাজি বন্ধে শুরু হচ্ছে কাজ। এছাড়া নগরবাসীর সুবিধায় সব হাটই বসানো হচ্ছে মূল শহরের বাইরে। এবারের কোরবানির ঈদে রাজধানীতে 14টি আর বর্ধিতাংশে আরও 4টি পশুর হাটের ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঠিক হয়েছে ইজারাদার। এই 18 হাট থেকে 11 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। 14টি হাট এর ইজারা কার্যক্রম আমাদের সম্পন্ন হয়েছে। তা আমরা আশা করছি সেখান থেকে আমরা প্রায় 10 কোটি টাকার অধিক আমরা রাজস্ব সরকারের যথাযথ খাতে আমরা জমা দিতে পারব। রাস্তার পাশে জনদুর্ভোগ হয় এমন কোনো স্থানে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। উত্তর সিটিতে 13টি হাট বসানোর কথা থাকলেও মহাসড়কের পাশে হওয়ায় বাতিল হয়েছে 2টি। আর এই 11টি হাট থেকে রাজস্ব আদায় হয়েছে 16 কোটি টাকা। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, এবার শুধু তেজগাঁও শিল্প এলাকা ছাড়া সব পশুর হাটই বসছে মূল শহরের বাইরে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নগরবাসীর চলাচল যেন ব্যাহত না হয় সেদিকে। সিটি কর্পোরেশনের চারপাশে শহরের বাইরে আমাদের হাটগুলো কোথায় আপনি দেখেন? আমাদের হাট আছে উত্তরা 15 নম্বর সেক্টর, যেখানে রাজুকের বিরানভূমি ফাঁকা মাঠ। আমাদের হাট আছে কোথায়? এদিকে। তারপরে আছে আমাদের 300 ফিট একেবারে জনমানব শূন্য ফাঁকা জায়গায়। আমাদের হাট আছে কোথায়? ভাটারা। 29 হাট ইজারা এবার 27 কোটি টাকার রাজস্ব পেয়েছে 2 সিটি কর্পোরেশন, যা গতবারের চেয়ে 4 কোটি টাকা বেশি। এখন তারা শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী, কাউন্সিলর সহ সব পক্ষকে সমন্বয় করে হাটের নিরাপত্তা নিশ্চিতের কাজে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ PGCB। বিদ্যুতের উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইন ও টাওয়ার স্থাপনে সুষ্ঠু পরিকল্পনার অভাবের অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। আর আইনি সীমাবদ্ধতার কারণে ক্ষতিপূরণ পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। গেল 10 বছরে বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা থাকলেও অবহেলিত ছিল সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন। এ অবস্থায় সারা দেশে অনেকটা তাড়াহুড়ো করেই নির্মাণ করা হচ্ছে সঞ্চালন লাইন। কৃষি জমি এবং বসতভিটার উপর দিয়ে অপরিকল্পিতভাবে লাইন নির্মাণ করা হচ্ছে। সড়ক, রেলপথ, গ্যাসের পাইপলাইন নির্মাণ সহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের আইন যুগোপযোগী করা হলেও বিদ্যুতের সঞ্চালনের জন্য ব্যবহার করা হচ্ছে 150 বছরের পুরনো আইন। সকল অধিগ্রহণের ক্ষেত্রে ভূমির ক্ষতিপূরণ 3 গুণ দেয়া হলেও বিদ্যুৎ লাইনের ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেয়া হয় না।
যদিও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন পরিকল্পিতভাবে নির্মিত হচ্ছে সঞ্চালন লাইন, এক্ষেত্রে বিদ্যমান আইনে ভূমির ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেই, তবে অনেক সময় জমির ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। কেউ 10 টাকায় যদি খুশি হয় তাকে 10 টাকায় দেওয়া হচ্ছে, কারো যদি 15 টাকা খুশি হয় 15 টাকা, সুতরাং এটার জন্য কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই এবং সেটা আমরা করে থাকি আইনের ইয়েতে, মানে এর কাঠামোতে না থেকে কিন্তু আমরা করে থাকি, যদি আইনে আমাদেরকে কিন্তু এই লাইন করার কিন্তু ইয়ে দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। আর বিশ্লেষকেরা চাইছেন বিদ্যুতের সঞ্চালন লাইন নির্মাণে ক্ষতিপূরণ দেওয়ার আইনি কাঠামো, ক্ষতিপূরণ দেওয়া এবং লাইন নির্মাণ করা বা ট্রান্সমিশন নির্মাণ করা করা দরকার, যে প্রক্রিয়ায় এটা করা হচ্ছে তা ইমিডিয়েটলি জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার এবং এটা পরিহার করা দরকার, না হলে এই বিষয়টি আইনি হস্তক্ষেপও জরুরি আমি মনে করি। বর্তমানে গাজীপুরের কড্ডা, পাবনার ঈশ্বরদী, পটুয়াখালীর কলাপাড়া, গোপালগঞ্জ এবং চট্টগ্রামের বাঁশখালী সহ দেশের বিভিন্ন স্থানে কোনো প্রকার ক্ষতিপূরণ না দিয়ে জোরপূর্বক সঞ্চালন লাইন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেন বড় কিছু খেলার খবর, খুলনায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় হার বাংলাদেশি দলের, শেষ দিন 172 রানের টার্গেট অনায়াসে স্পর্শ করে আফগানিস্তানি দল, অতিথিদের জয়ে 7 উইকেটে। দ্বিতীয় ইনিংসে দায়িত্ব নিতে পারেনি ইমরুল এনামুলরা, কায়েস আহমেদের স্পিনে গুটিয়ে যায় 175 রানে, জবাবে ওপেনার উসমান ঘানিকে শুরুতে ফেরান সালুদ্দিন শাকিল, তিনে নেমে বাহির শাহ আউট হন 20 রানে, সঞ্জামুলের স্পিনে শাহিদুল্লাহ ফেরেন দ্রুত, এরপর ইব্রাহিম জাদরান এবং নাসির জামালের 102 রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজে ম্যাচ জিতে নেয় আফগানরা, 76 রানে অপরাজিত থাকেন ইব্রাহিম, নাসিরের ব্যাট থেকে আসে 59 রান। ম্যাচে 10 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ আফগানিস্তানের কায়েস আহমেদ, প্রথম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ ছিল 253 রান। পেরুকে 3-1 গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে ব্রাজিল, মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল করেন এভারটন জেসুস ও রিচার্লিসন, অসাধারণ পারফরমেন্সে ম্যাচ সেরা এভারটন, টুর্নামেন্ট সেরা ব্রাজিল অধিনায়ক দানি আলভেস, আসর সেরা গোলকিপার হয়েছেন ব্রাজিলের অ্যালিসন বেকার। এই ছিল রাতমাটা বাংলাদেশ, শিরোনামগুলো জেনে দিচ্ছি আরও একবার। তিস্তা নিয়ে মমতার অপেক্ষায় নেই বাংলাদেশ, নিজস্ব পানি ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর, রাঙামাটিতে পাহাড় ধসে শিশু সহ 2 জনের মৃত্যু, ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, 10 আশ্রয়কেন্দ্র চালু, খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ আপিল বিভাগে বহাল, রুল নিষ্পত্তিতে হাইকোর্টের বেঞ্চ পরিবর্তন, ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী, বিএনপির ভূমিকা নিয়ে ক্ষোভ, কামালকে বললেন ব্যর্থ, স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করল বিসিবি, নতুন কোচের অধীনে শ্রীলঙ্কা সিরিজে যাচ্ছে টাইগাররা, এই ছিল এখনকার মতো, আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।